জয় শ্রীরাম না বলায় এক নাবালককে বেধড়ক মারধর ও গায়ে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল মহাদেব প্রামাণিক নামে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়াপাড়া এলাকায়। অভিযোগ, এলাকার বাসিন্দা মহাদেব প্রামাণিক ওই শিশুটিকে জয় শ্রীরাম বলতে বলে। শিশুটি জয় শ্রীরাম না বলায় তাকে বেধড়ক মারধর করা হয় এবং গায়ে গরম জল ঢেলে দেওয়া হয়। এলাকাবাসীরা আহত শিশুকে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবি জানায়। আমরা প্রশাসন এসেছে আমাদের এখানে, রাস্তা অবরোধ আমরা তুলে নিচ্ছি, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেপ্তার করবে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। ওই বাচ্চাটাকে বলেছে জয় শ্রীরাম বল, হ্যাঁ ও বলেনি, হ্যাঁ তারপর মহাদেব কি করে, কি দল করে, ও কোন দল করে, মহাদেব কোন দল করে? আচ্ছা, এই জয় শ্রীরাম বলেনি বলে মারধর করেছে, তারপরে কি হলো? কি চাইছেন এখন আপনারা? আমরা প্রতিবাদ চাইছি, কেন মারলো বাচ্চা ছেলের মা নেই, মা মরা ছেলে, সবার বাড়িতে খেয়ে খেয়ে বড় হচ্ছে। আপনার নাম কি? বাচ্চাটা যাচ্ছিল এখান দিয়ে রাস্তা দিয়ে দোকানের সামনে দিয়ে, হ্যাঁ তা ও ডেকে ওকে বলছে যে বল জয় শ্রীরাম, ওর সেটা বলেনি, ও এমনি বাচ্চা ছেলে গান করতে যে খেলা হবে ওটা বলেছে, এই নিয়ে ওর গায়ে গরম জল ঢেলে দেয়। গরম জল ঢেলে দেওয়ার পরে ও একটা ছোট ইট ওর দোকানে মারে, মেরে চলে যায়। ওকে আবার ওর বাড়ি গিয়ে ঘরে বসে তাড়া করে নিয়ে গিয়ে ডিলারের বাড়ি, আমাদের যে ডিলার আছে ডিলারের বাড়ির ভেতরে গিয়ে ওকে এমন মার মেরেছে, ওখান থেকে নিয়ে গেলাম আমরা হসপিটালে, হসপিটাল থেকে ফুলিয়া হসপিটাল থেকে শান্তিপুরে পাঠালাম, শান্তিপুর থেকে এখন কল্যাণী। আচ্ছা, ট্রান্সফার করছে। এই জন্য যে বাচ্চা ছেলে এরকম কেন বলবো, ও তো কিছুই বোঝে না, মা নেই, বাবাটা পাগল, বাবাটা পাগল। আমরা চাইছি যে অপরাধীকে অ্যারেস্ট করতে, যে 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 নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।